আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং সাবেক এমপি প্রার্থী এবং গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আপনারা জানেন, আর আছেন আমার সঙ্গে মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালি। এসেছিলাম গতকালকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমাদের জাতীয় বরেণ্য ব্যক্তিত্ব ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেনের উপর যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছিল সেই অপরাধীদেরকে ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। দ্বিতীয়টা আমরা এসেছিলাম, দ্বিতীয় যে অভিযোগটি ছিল সারা দেশব্যাপী আপনারাই প্রচার করছেন, আপনারা জানেন ভালো করে যে সব জায়গায় আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন, পুলিশ এবং একই সঙ্গে আওয়ামী সন্ত্রাসীরা। এই তিন বাহিনী মোকাবেলা করা তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়া। এই তিন বাহিনীকে মোকাবেলা করতে তো আমরা পারবো না, যেহেতু তারা সরকারের পৃষ্ঠপোষকতায় এইগুলো করছেন। তো সেই প্রসঙ্গে সারা দেশে যেগুলো ঘটেছে গতকালকে সেগুলোর একটি রিপোর্ট আমরা তাদেরকে দিয়েছি অনেকগুলো আসনে, সেই আসনগুলোর ব্যাপারে এই আক্রমণ বন্ধ করা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। সেইখানে নির্বাচন কমিশন প্রথম থেকেই যারা বলে আসছেন যে ওনারা সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে এবং জেলা পর্যায়ে তদন্ত কমিটি করেছেন সিনিয়র জাজ সাহেবদেরকে দিয়ে, কিন্তু একটি তদন্ত রিপোর্টও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আসেনি অথবা ওনারা কিন্তু আমাদেরকে অবহিত করেননি। যেই পুলিশের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা এই আক্রমণ থেকে রক্ষা পেতে পারি, সেই পুলিশদের বিরুদ্ধে যত অভিযোগ আমরা করেছি সংশ্লিষ্ট এলাকাগুলোতে একজন পুলিশকেও এখন পর্যন্ত বদলি কিংবা ক্লোজ করা হয়নি, সে কথাগুলো আমরা ওনাদেরকে বলেছি। যে শুধু আপনাদের কাছে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছি, কিন্তু তারা তো দ্বিগুণ উৎসাহে এই সুযোগে তাদের এই ক্ষমতার অপব্যবহারগুলো করছেন আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে, সেটারও আমরা কোনো সদুত্তর পাইনি, আমরা এটা এখানে দিয়ে গিয়েছি। আর তৃতীয়ত, এবং আমাদের একজন নারী প্রার্থী জনাব ইকবাল হাসান মাহমুদ সাহেবের সহধর্মিণী বেগম রোমানা মাহমুদ, আপনারা জানেন গতকালকে তার নির্বাচনী প্রচারণা মিছিলে গুলি করা হয়েছে, তিনি আহত, শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় আছেন আমাদের প্রার্থী, মহিলা প্রার্থী, আমাদের প্রার্থী কিন্তু উনি জেন্ডারগতভাবে একজন মহিলা, তিনি নিজেও গুলিবদ্ধ এবং আরও 20 জন গুলিবদ্ধ, তার মধ্যে আরেকজন মহিলা যার নাম মেরিনা, তার দু চোখে গুলি লেগেছে এবং তার চোখ দুটো টিকবে কি না আমরা এখনও আশঙ্কা প্রকাশ হয়েছে, বাকিরা গুলিবিদ্ধ অবস্থায় আছেন এবং ছাত্রদলের জার এবং সাবেক যুবদল সভাপতি সুইট সহ 20 জন আহত এবং তাদের প্রত্যেকের এবং অন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি এখন অবধি। আমরা সিরাজগঞ্জের পুলিশ সুপার যিনি আছেন টুটুল চক্রবর্তী এবং ওই সংশ্লিষ্ট থানার যেখানে ঘটনা ঘটেছে সেই থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাহিদ দাউদকে প্রত্যাহার করতে বলেছি, খুব বড় কিছু চাইনি নির্বাচন কমিশনের কাছে, তাদেরকে ক্লোজ করার জন্য বলেছি। এটাও যদি না হয় কোন আশ্বাসের ভিত্তিতে, কোন নিরাপত্তার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার মাত্র কয়েকদিন আগে বললেন যে নির্বাচনের চেয়ে জীবন অনেক বড় মূল্যবান, তো আমরা তো জীবন নিয়েই বাঁচতে পারছি না, তো মূল্যবান কোনটা সেই উত্তরটা ওনাদের কাছে আমরা চাই। ডক্টর কামাল হোসেন সাহেব সম্পর্কে গতকালকে সচিব সাহেব বলেছেন যে আমরা ওনারা নাকি অবহিতই না, এটা খুব আশ্চর্য লাগে আমাদের কাছে, খুব কষ্ট লাগে যে যেই দেশে ডিজিটাল ডিজিটাল প্রযুক্তিগত উন্নয়ন বলে চিৎকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এত বড় একটি ঘটনার পরও যদি সন্ধ্যাবেলা নির্বাচন কমিশন থেকে বলা হয় ডক্টর কামাল হোসেনের উপরে হামলার ব্যাপারটা ওনারা জানেন না, এটা আমাদের কাছে খুব বিস্ময়কর লাগে যে এটা কীভাবে সম্ভব। এই কথাগুলো আমরা ওনাদেরকে বলেছি এবং একই কথাই হয়তো আমাদেরকে বলতে হবে 30 তারিখ পর্যন্তই। তো আপনাদের মাধ্যমে এটা আমরা সংশ্লিষ্ট সবাইকে এবং জাতিকে জানানোর জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা সচিব সাহেবের সঙ্গে দেখা করেছি, বাকিরা সবাই সহযোগিতা, হ্যাঁ উনি বলেছেন যে আমরা উনি একটু উনি জানতেন না এবং পরবর্তীতেও ওনারা টেলিভিশন দেখতে পারেননি, পরবর্তীতে ওনারা শুনেছেন নির্দিষ্ট অফিস আওয়ারের পরে, আর অফিস আওয়ারের সময় পর্যন্ত উনি ওনারা কেউই অবহিত ছিলেন না। এটা বলে এখন কি ব্যবস্থা নিয়েছেন? এখন ওনারা কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন আপনারা দেখেছেন যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বিনয়ের সঙ্গে প্রশ্ন যে সাংবাদিকদের উপরে এই যে রোড সেফটি মুভমেন্টের সময় যা পেটানোটা হয়েছিল সাংবাদিকদেরকে এবং ক্যামেরাম্যানদেরকে হেলমেট পায়নি, সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তদন্ত করে ব্যবস্থা নেব, আজ অবধি কিন্তু কোনো ব্যবস্থার নমুনা আমরা দেখি নাই। এরকম অনেক ঘটনা উনি বলেছেন কিন্তু বাস্তবে আমরা কিছুই দেখি নাই,
সুতরাং এটার উপরে কতটা বিশ্বাস স্থাপন করা যায় এটাও আমাদের কাছে প্রশ্ন। আচ্ছা একটা বিষয় খেদিন, কিন্তু সিএসি প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীটা কিংবা তৃতীয় কোনো শক্তি ইন্ধন যোগাচ্ছে কিনা এগুলো খতিয়ে দেখবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তারা নির্দেশ দিয়েছে? না, ভালো বলছেন, ভালো বলেছেন, ভালো বলেছেন। শোনেন, একটা কথা আছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে, যে কথাটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। এই ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি সরকারের প্রতি প্রচণ্ড অনুগত থাকে, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা নিজেরা সাবোটাইজ করে প্রতিপক্ষের উপরে চাপিয়ে দেয়। এখন সেটা কোন ধারা, সেটা নির্বাচন কমিশন পর্যন্ত স্পর্শ করেছে কি না, এটা তো একটা প্রশ্ন থেকে যায়। নাহলে একই সুরে কথা তো আমরা আশা করি না ওনাদের কাছ থেকে, কারণ এত মারপিটের পরেও আমরা তো মাঠে আছি। আমরা বারবার বলছি যে আমরা 30 তারিখ পর্যন্ত থাকবো, তারপরও যদি এই কথা বলা হয়, এখন এটা দায়িত্বশীল যিনি বলেছেন তিনি এটার ভালো জবাব দিতে পারবেন। তবে আমরা হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আলো ভাই, আপনারা বলছেন যে আপনারা বারবারই এখানে অভিযোগ নিয়ে আসছেন, কিন্তু এটা কোথায়, কোথায় গেলে আপনারা প্রতিকারটা পাবেন? প্রতিকারের জায়গাটা কোথায় আমরা জানি না, তবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সাক্ষাৎ করার জন্য এবং ওনার হস্তক্ষেপ কামনা করার জন্য আমরা সেখানে চিঠি দিয়েছি। যদি হয় সাংবিধানিক প্রধান হিসাবে বর্তমানে দেশের, ওনার কাছেও আমরা বলব। আর তারপরে তো আর কোনো জায়গা থাকবে না, তারপর জনগণের কাছে বিচারের দাবি ছেড়ে দিতে হবে। মানে সিএসির কাছে পাচ্ছেন না বলেই রাষ্ট্রপতির কাছে শেষ জায়গা? না, শেষ জায়গাটা এখান থেকে আমরা পাচ্ছি, ওনারা আমাদের অভিযোগগুলো শুনছেন, কিন্তু আমরা মাঠে সেটার বাস্তব প্রতিফলন দেখছি না। ওনারা শুনছেন না এমনটা আমরা বলবো না। ধন্যবাদ। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব আসছে, আতাউর রহমান গালি এবং মোয়াজ্জেম। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব আসছে, আতাউর রহমান গালি এবং মোয়াজ্জেম। সাইদান
কোন পাশেরটা ওদের আপনাদের?